নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস অ্যারোমাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ গাটি কচুর একটি রেসিপি। আমাদের বাঙালিদের কাছে কচু খুবই পছন্দের খাবার, আর মনে করা হয় ভারতীয় উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়াতেই কচুর উৎপত্তি। কচু মাটি এবং জল দুই জায়গাতেই জন্মায়, তবে মাটির কচু খেতে বেশি সুস্বাদু। আমরা নানা ধরনের কচু, যেমন মুখি কচু বা গাটি কচু, মান কচু, দুধ কচু, ওল কচু খেয়েই থাকি। আর কচু শুধু সুস্বাদুই না, তার সাথে কচুর আছে অনেক উপকারিতা, সেই সবও শেয়ার করব রান্না করতে করতে। কিন্তু তার আগে আসুন শুরু করা যাক আজকের রেসিপি, নিরামিষ গাটি কচুর দম। গাটি কচুর দম বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নেব এক কাপ পরিমাণ গরম জল। জলের মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নেবার পর দেব 200 গ্রাম পরিমাণ গাটি কচু। কচুটার খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছিলাম। লবণ জলে কচুটা ভিজিয়ে রাখলে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কেটে যায়। অন্যদিকে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেব টুকরো করে কেটে রাখা 2টো আলু। আলুটা সামান্য নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। লবণটা ভালোভাবে মিশিয়ে নেবার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে 3-4 মিনিট রেখে দেব। মাঝে আমি একবার আলুটা উল্টে পাল্টে দিয়েছিলাম। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুটা একটা প্লেটে তুলে রাখব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব নুন জলে ভিজিয়ে রাখা গাটি কচু। কচুটা একটু নাড়াচাড়া করতে থাকব। তারপর দিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম তাই আর নুন দিলাম না, শুধুমাত্র হলুদ দিলাম। হলুদ গুঁড়ো দেবার পর 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর ঢাকাটা খুলে কচুটা একটু ভেজে নিতে হবে। কচুর মধ্যে থাকে নানা ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আয়রন। আয়রন কিন্তু যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে তাদের জন্য খুবই দরকারি। কচুটা ভেজে আমি তুলে রাখলাম। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা, 1টি এলাচ, 2টি লবঙ্গ এবং 2টো ছোট টুকরো দারচিনি। এবার সমস্ত গোটা মশলাগুলোকে 10-15 সেকেন্ড সময় ধরে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 1/4 চা চামচ গোটা জিরে। জিরেটাকেও 10-15 সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে। তারপর দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা সামান্য নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দেব 1টা টমেটো কুচি। টমেটো কুচিটা লো ফ্লেমে 2 মিনিট সময় ধরে ভাজতে থাকব, যাতে টমেটোটা নরম হয়ে যায়। টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। তার সাথে দেব সামান্য পরিমাণ জল। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকব। শুধুমাত্র ভিটামিন আর আয়রনই না, গাটি কচুর মধ্যে আমরা পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামও পাই। এবার মশলাটার মধ্যে দিয়ে দেব 7 মতো লবণ আর দেব 1/2 চা চামচ চিনি। লবণ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে দই মেশালে অনেক সময় দই কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট সময় ধরে কষিয়ে নেব। গাটি কচুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা কচু এবং আলুটা। আলু এবং কচুটা 2 মিনিট সময় ধরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গরম জল। জল দেবার পর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 5 মিনিট সময় হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
5 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু কচু আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেব কিছুটা ধনে পাতা কুচি। গরম মশলা আর ধনে পাতা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট সময়ের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু নিরামিষ গাঁটি কচুর দম। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।